আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। আমি আবারও খড়গ সাহায্যের পক্ষ থেকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন খরগোশ কীভাবে বাচ্চা প্রসব করছে, আপনারা দেখতেই থাকুন, দেখুন কীভাবে খরগোশ বাচ্চা প্রসব করে, সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন, এইমাত্র বাচ্চা প্রসব করছে, আরও বাচ্চা প্রসব করতেছে। বাচ্চা প্রসব করে বাচ্চার গায়ে যে রক্ত লেগে থাকে সেগুলোও নিজেই পরিষ্কার করে দিচ্ছে। আমরা এখানে দুইটা খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছি। দেখুন, খরগোশের প্রসব করা শেষ, এখানে বাচ্চা অনেকগুলো রয়েছে, মোট 5টা বাচ্চা রয়েছে, নড়াচড়া করছে আমরা দেখতে পারছি। খরগোশ বাচ্চা প্রসব করে কিন্তু অন্য জায়গায় চলে গেল। খরগোশের বাচ্চাগুলো এখানে, আর ওই যে ওইখানে খরগোশ, তো খরগোশের বাচ্চা 5টা হয়েছে আলহামদুলিল্লাহ। দেখুন খরগোশের বাচ্চাগুলো কত সুন্দর, কি নাড়াচাড়া করছে। আর আমার এই চ্যানেলে খরগোশ নিয়ে সকল প্রকার আলোচনা করা হয়। এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর খরগোশের কী কী যত্ন নিতে হবে এই সময়ে, খরগোশকে প্রচুর পরিমাণ খাবার দিতে হবে, কারণ ও বাচ্চা প্রসব করছে, ওর অনেক ক্ষুধা লেগেছে। আপনারা এই সময় করবেন, বেশি পরিমাণে ঘাস দেওয়ার চেষ্টা করবেন। ঘাসে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, যা খেলে ওর বাচ্চাগুলো যে দুধ খাবে, এই ঘাস খাওয়ানোর ফলে দুধের ইটা বৃদ্ধি পায় বেশি। সেই জন্য আপনারা খরগোশকে বেশি পরিমাণে ঘাস খাওয়াবেন। আর এখানে দেখুন খরগোশের বাচ্চাগুলো, দেখুন খরগোশের বাচ্চাগুলো কিন্তু অনেক নাড়াচাড়া করতেছে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।